নমস্কার পার্বিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত স্বাগতম সবাইকে। আবার ফেটুর একটু বাজাতে চলে এসেছি, ঢাকঢোলের সময় তো আবার চলে এলো, তাই ঢাকঢোল বাজিয়ে আবার একটু ভালো করে বাজাবো। 1 মিনিটটা পার হতে দাও। এই ঝুমার কাছ থেকে শেখা, প্রিয়াংশুর কাছ থেকে শেখা, এখন আবার আমাদের ফেটুও সেই জিনিসটাই। এই ফেটু, তুই প্রিয়াংশুর কথার মতন তুই চলছিস কেন? তুই তো বিশাল বড় ক্রিয়েটার, তুই তো বিশাল বড় একটা ইউটিউবার। তো তুই প্রিয়াংশু বলেছে, ঝুমা বলেছে, তুই তার জন্য 1 মিনিট হয়ে যাক, 1 মিনিটের নিরবতা পালন করব, তারপরে গালাগালি দেবো, তাহলে ইয়েলো ডলার হবে না। কি বলছিস জাতা, তুই এত বড় একটা ইউটিউবার, এত বড় একটা তুই ক্রিয়েটার, বাপরে বাপ, কত বড় তুই কন্টেন্ট ক্রিয়েটার! তোকে কত বড় বড় ইভেন্টে তোকে ডাকে, কত সম্বোধন করে, তোকে সম্মান জানায় বলতো। হ্যাঁ, কি বলে জানো সম্মান জানায় তোকে? হ্যাঁ ন্যাংটি, হ্যাঁ ন্যাংটি, এই বলে সম্বোধন জানায়, কি বলে জানায় রে? হ্যাঁ, তুই প্রিয়াংশুর ভিউয়ার্সদের নিয়ে নোনা নোনা কথা বলছিস। হ্যাঁ, তোর তোর মানে কি বলবো তোকে, তুই বলছিস তাদের মানসিকতা কি? চল মানলাম প্রিয়াংশু মুখ খারাপ করছে, আমি মুখ খারাপ করছি, আমাদের ভিউয়ার্সদের মানসিকতা খুব নোংরা। তো তোর মানে ভিউয়ার্সদের মানসিকতাটা কীরকম বলতো? ঠিক তোর মতনই? হ্যাঁ, তাই জন্যই তো তোকে সাপোর্ট করে, তোর মতনই তাদের মানসিকতা, তোর মতনই তারা বারো ভাতারি না? তোর মতনই তারা মনে হয় নিজেদের সন্তানের থেকে 10-12 বছরের ছোট ছেলের সাথে শুয়ে পড়ে, উলঙ্গ হয়ে যায় না? ছোট লোক মহিলা ঝিয়ের নাতনি ঝিগিরি করে খেতে আসে, সে আবার অন্যকে বলে হারহাবাতে। হ্যাঁ, ওই হারহাবাতে যার ঝিয়ের মতন অবস্থা হয়েছিল, বিয়ের দিন একটা শাড়ি জোটেনি, সে আবার অন্যকে বলে হার হাবাতে। খানকি মাগি একটা, মানে তুই যা তোকে তাই বলা হয় রে, তুই খানকি মাগি তাই তোকে খানকি মাগি বলা হয়। তোর আবার পাওয়ার দুর্বল, তোর কিসের পাওয়ার রে, তোর কিসের পাওয়ার একটু আমায় বল দেখি। হ্যাঁ, তুই বলছিস যে আমাদের এই কন্টেন্ট আমরা এরকম গালাগালি দিই, আমরা কোনোদিন বড় ইউটিউবার হতে পারবো না, আমাদের দরকার নেই তো বড় ইউটিউবার হওয়ার। তুই বড় ইউটিউবার হয়েছিস তো? ও হ্যাঁ হয়েছিস তো, সত্যি তো তুই বড় ইউটিউবার হয়েছিস। কি করে হয়েছিস জানো? ল্যাংটো হয়ে বাথরুমে স্নান করতে করতে ভিডিও করে, নিজের তলায় নিমকিতে সাবান ঘষতে ঘষতে ভিডিও করে, রিগি অ্যাপে অন্য লোকেদের অন্য পরপুরুষদের কাছে টাকা চেয়ে চেয়ে ইউটিউবার হয়েছিস না রে? খান কি কোথাকার, তোকে আর কে নিচে নামাবে বলতো? এই যে তুই বলছিস যে যখন আমরা বড় হয়ে যাই, আমরা বিশাল বড় হয়ে যাই, তখন আমাদের সবাই নিচে নামাতে চায়। মাগি, তুই তো নিচেই আছিস রে, তুই নালীর কীট, নোংরা কীট, তোকে আর মানুষ কত নিচে নামাবে বলতো, কত নিচে নামাবে? হ্যাঁ, আর এই খানকি মাগি, তোকে কে বলেছে রে, কে বলেছে যে আমার কাছে কেউ মানে ইনডাইরেক্টলি নয়, তুই তো নাম ধরেই বললি, একদিন একদিন দুই দিন। খানকি মাগি তোর মতন নাকি? তোর মতন ভেবেছিস যে আমাকে কেউ এসে বলবে, আমাকে জলের ব্যবসার জন্য কেউ বলবে? এই খানকি মাগি, মেরে না মুখটা ফাটিয়ে দেবো, শুয়োরের বাচ্চা কোথাকার, শালা বেজন্মা, নিজের ক্যারেক্টারের ঠিক নেই, সে বলতে আসে অন্য মানুষকে। হ্যাঁ বোঝো, এবার দেখো যে তুমি কার সাথে বন্ধুত্ব করতে গেছিলে। ইস কি দুঃখ মাগিটার, মাগিটার কি দুঃখ, ভিডিও দিচ্ছে না। সালি, তুই বন্ধুত্ব করেছিলিস, তুই বন্ধুত্ব করেছিলিস? হ্যাঁ, তুই যদি বন্ধুত্ব করতিস, তুই যাকে কাছের মানুষ বলেছিলিস, তুই তাকে মানে আমাদেরকে থ্রেট দিলি যে তাকে নিয়ে কিছু বলতে না, তুই কাছের মানুষ বলে তার আজকে অসুস্থতার খিল্লি নিচ্ছিস, তুই কতটা মানে থার্ড ক্লাস স্বার্থপর, বুঝতে পারছিস? তুই যদি তাকে বন্ধুই বানিয়েছিলিস, তার অপারেশন হয়েছে, তার শরীর অসুস্থ, সে ভিডিও বানাচ্ছে না, বানাবে না, চল আমি বললাম তোকে, যা যা আমি বললাম, আমার বিরুদ্ধে ভিডিও বানাবে না, তুই কী করে নিবি বল, কিছু করতে পারবি? বানাবে না ভিডিও, তার জন্য তার অসুস্থতার জন্য খিলি নিবি? তুই কত বড় স্বার্থপর, দেখতে পেলি তুই কত বড় স্বার্থপর, তোকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি তুই কত বড় স্বার্থপর। তুই তাকে কাছের মানুষ বানালি, তুই তাকে তার সাথে বন্ধুত্ব করলি, তুই আবার সে তোর হয়ে ভিডিও করছে না বলে তুই তাকে তার অসুস্থতার খিলি নিচ্ছিস। সালি নোংরা মহিলা, তুই আবার অন্য পরপুরুষ, আরে পুরুষ নয় খারাপই হয়, পুরুষ নয় নোংরা হয়, পুরুষরা নয় অনেক বাজে হয়, তো তুইও তো বাজে। সেই পুরুষটা নয় বিবাহিত ছিল না, তুই তো বিবাহিত ছিলিস, তুই তো এক সন্তানের মা ছিলিস, স্বামী ছিল তোর, তুই কেন তাহলে ওই পুরুষটার সাথে শুয়ে পড়লি রে? তুই কেন ওই পুরুষটার হাতে সিঁদুর পড়লি রে? তুই যদি এতই নিরীহ মানুষ হবি, তুই তো খুব নিরীহ, তুই বললি আমার মতন নিরীহ মানুষ, তুই নিরীহ, তুই নিরীহ, তোর নিরীহর আর একটা প্রমাণ দিলাম, দেখ তোর ওই পঙ্কজ আমার ভিডিওতে এসেই লিখে গেছে যে তুই মাগি ওর জীবনটা পুরো শেষ করে দিয়েছিস, তোর কোনো দিন ভালো হবে না, তুই নিরীহ, তোর নিরীহতার প্রমাণ দিলাম, তোর সাথে বন্ধুত্ব, ছি যে করতে গেছিল না সে এখন এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে তোর সাথে বন্ধুত্ব ভদ্রবাড়ির মানুষরা তো কমসে কম করে না, তোর সাথে বন্ধুত্ব ভদ্রবাড়ির মানুষ করবে না, তুই যাদের যাদের নাম নিলি তারা কেউ তো করবেই না, অন্য কোনো কেউ করবে না, আর যারা করবে না, যারা করবে তারা একটা টাইমে সরেই যাবে, বুঝতে পেরে যাবে, কারণ তুই আসলে তারা যদি একটু মানে দরদি হয়, তাদের যদি একটা সফট কর্নার তোর প্রতি হয়েও যায় না, তুই যা স্বার্থপর মহিলা, তোর স্বার্থপরতা দেখে না সেই মানুষটা আস্তে করে নিজে পেছন কাটবে, বুঝতে পেরেছিস? তুই নিরীহ, হ্যাঁ সালি শুয়োরের বাচ্চা কোথাকার, তুই বলতে বসেছিস যে আমরা পরপুরুষের কাছ থেকে টাকা চিনি, ওরে তোর মতন মহিলাকে আমি আমার কাজের লোক রাখি রে,
তোর মতন মহিলাকে না, তোর অকাত ঝিয়ারনাথনি, এ ঝিয়ারনাথনি শোন, তোর মতন মহিলাকে আমি আমার কাজের লোকও রাখি না, কারণ তুই তো নাংভাতারি, তুই তো পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়িস, তুই তো পুরুষ দেখলে ঝাঁপিয়ে পড়িস, যদিও 52 বছরের বুড়ির ওপরে ঝাঁপাবে এটাকে জানি না, কিন্তু তুই তো পুরুষ দেখলে ঝাঁপাস, তোর তো স্বভাব আছে ঝাঁপানোর, ঘরে স্বামী সন্তান, স্বামী একটা সরকারি চাকরি করে, স্বামী ক্যারেক্টারেরও খারাপ নয়, তারপরেও তুই পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়িস, তো তোর মতন মহিলা না, তোর মতন মহিলাকে আমি আমার কাজের লোক তো ছাড় পায়খানাও পরিষ্কার করাবো না, বুঝতে পেরেছিস? তোর অকাত, তোর আমাকে দেখলে বমি আসে, সিরিয়াসলি তো তোর বমি আসে, আর তোর তোর মুখটা দেখলে আমার কি আসে বলতো? পায়খানা চাপে। তোর ভিডিওটা চালিয়ে আমি বাথরুমে বসে থাকি, ওয়াশরুমে পটি করি, পটি প্যানের ওপরে বসে তোর ভিডিওটা দেখি, বুঝতে পেরেছিস? তোর আর ওই ঝুমার ভিডিও, তোদের দুজনের ভিডিও আমি ওই পটির প্যানের ওপরে বসে কোমরে বসে দেখি, যাতে প্রেশারটা ভালো হয়, বুঝলি? খান কি, তোর মুখটা দেখলে পটি আসে, আমার বেগটা ভালো আসে, আর আমার গুটাও তো থোবরার থেকে ভালো দেখতে লাগে, আমার গুটাও তো থোবরার থেকে ভালো দেখতে লাগবে। সালি খান কি কি বলছিস, আমাদের প্রত্যেকের চরিত্র খারাপ, আমরা পরপুরুষের থেকে টাকা নিয়ে সংসার চালাই, মেরে না তোমার চামড়া না একেবারে লাল করে দেবো, বারো ভাতারি নাংরাখা মেয়ে ছেলে, শালা স্বামী সন্তান থাকতে পরপুরুষের সাথে পোদ মারিয়ে বেরিয়েছো, আর এখন তুমি অন্য পুরুষকে তুমি দোষ দিচ্ছ, চল পুরুষরা তো খারাপ হয়, তুই কেন পোদ মারাতে গেছিলিস, তুই কেন গেছিলিস? তুই যদি এতই ভদ্র নিরীহ শান্ত সুন্দর ভদ্রবাড়ির সম্মানযুক্ত মহিলা, জিয়ারনাথনি, এই হারাবাতে জিয়ারনাথনি, তোর তো বিয়ের সময় একটা শাড়ি পর্যন্ত জুটেছিল না রে হারাবাতে, আর কে তোকে এই উল্টোপাল্টা খবর দিয়েছে রে, যে আমার কাছে কেউ ফোন করে তার জলের ব্যবসার জন্য বলেছিল, মেরে না জুতিয়া তোর মুখ লাল করে দেবো, উল্টোপাল্টা কথা বলবি তো, উল্টোপাল্টা কথা বলবি, জুতিয়া তোর মুখ লাল করে দেবো, দেখ তোর নাঙেরই কমেন্ট, দেখ তোর নাং কমেন্ট করেছে, দেখ তুই যে নাঙের সংসার নিয়ে চিন্তিত ছিলিস কালকের ভিডিওতে, সেই নাং দেখ কি বলে গেছে, সেই নাং বলে গেছে যে এই মাগিটা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এর কোনো দিন ভালো হবে না, তো তুই তার অভিশাপ পাবি না, পাবি তো নাকি, পাবি তো, একটা মহিলার অভিশাপ লাগবে, একটা মহিলার ইয়ে লাগবে, হাই লাগবে, একটা পুরুষের হাই বুঝি লাগে না, ওই পুরুষটা না খারাপ ছিল, তুই তুই ভালো, তুই যদি ভালোই হবি তাহলে একটার পর একটা পুরুষ কী করে ধরলি, একবার মানুষ ধোকা খায়, দুবার মানুষ ধোকা খায়, তিনবার মানুষ করে, তুই বারংবার করে গেছিস, তুই যদি ওই মাতালচোদা যাকে বলছিস সেই মাতালচোদার প্রেমে পড়েছিলিস, মাতালচোদাকে ছেড়ে চলে এলি কেন, কেন এলি, সেই মাতালচোদার পর আবার এই পঙ্কজকে ধরলি কেন, সেই পঙ্কজ আর মাতালচোদা থাকাকালীনই তুই ওই সেলিম ফেলিম আর কে কে ছিল, অতনু ফতনু কে কে ছিল, তাদের সাথেও শুয়ে পড়েছিলিস, হ্যাঁ এখন আবার এই তোর ছেলের থেকেও 12 বছরের ছোট ওই ছেলেটার পোদ মারছিস, সরি তোর পোদ মারছে, তো তাহলে কে নাংভাতারি বারো ভাতারি, কে নোংরামিটা কে করে, পরকিয়া তো তুই করেছিস, তোর বাড়িতে স্বামী থাকতে সন্তান থাকতে, তুই পরপুরুষের সাথে অন্য ফ্ল্যাটে থাকতিস, তুই পরপুরুষের সাথে দীঘা মন্দারমণি পুরী ঘুরে আসতিস, তো পরকিয়াটা কে করেছে রে খানকি, ওই ওই নেংটি বারো ভাতারি ফেটু ফাটা কে করেছে রে, খুব লেগেছে, আহারে ওহো গো সোনা গো আমার, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, তোমার বান্ধবী আমাকে নিয়ে ভিডিও করেনি, ওলে বাবলে বাবলে কি করত কি করত, তোমার বান্ধবী আমাকে নিয়ে ভিডিও করেনি, তোমার বান্ধবী তোমার কথা শোনেনি, চুপ করে বসে আছে, তোমার বান্ধবী একটাও ভিডিও করেনি আমাকে নিয়ে, তুমি বলেছিলে, তুমি বলেছিলে আমাকে নিয়ে ভিডিও করার জন্য, আমাকে গালাগাল দেবে, আমাকে কিছু বলবে, তোমার বান্ধবী তোমার বান্ধবী তোমার বান্ধবী হওয়ার আগে তো আমার বান্ধবী ছিল, তো তোমার বান্ধবী ভিডিও কেন করলো না, তাই জন্য তোমার বান্ধবী এখন শরীর অসুস্থতা নিয়ে খিল্লি করছো, খান কি সলি রেন্ডি বড় ভাতারি কোথাকার, এই খানকির সাথে বন্ধুত্ব, এই খানকির মুখে থুতু ফেলবো না, সালি দু পয়সার অকাদওয়ালি ঝিয়ের নাতনি, ঝিগিরি কর সালি, তুই তো ঝি ছিলিস রে, তো তুই দেহ কেন দেখালি, তুই এই যে ইউটিউবে এসে নিজের শরীরটা ল্যাংটো করে দেখাচ্ছিলিস, তুই তো ঝিগিরি করতিস, তো তোর তো ঝিগিরিতে এক্সপার্ট তুই ছিলিসই, তোর তো এক্সপিরিয়েন্স আছে লোকের বাড়ির বাসন মাজার, তো তুই বাসন কেন মাজলি না, উলঙ্গ কেন হলি, হ্যাঁ রিগি অ্যাপে গুগল পে ফোনপে নাম্বার দিয়ে লোকের কাছে ভিক্ষা মাংছিলিস কেন, ভিক্ষা মাংনি, ওই খানকি ভিক্ষা মাংনি চুত মারানি, সালি রেন্ডি বন্ধুত্ব মারাচ্ছিলিস, তুই বন্ধুত্ব তার অসুস্থতা নিয়ে খেললি মারাচ্ছিস, খন কি তুই রোগে রোগে মরবি রে শুয়োরের বাচ্চি, তুই রোগে রোগে মরবি, মানুষের শরীরের অসুস্থতা নিয়ে তুই নোংরামি করছিস, তোর কথা শোনেনি বলে সে, সালি হরম জাদি কুত্তি কামিনী বারো ভাতারি অসভ্য নোংরা মেয়ে ছেলে, 10টা পুরুষের সাথে শুয়ে বেরিয়ে এখন সতীচুদি মারাচ্ছ, তুমি সতীগিরি দেখাচ্ছ, তুমি 10টা পুরুষের সাথে শুয়ে, 10টা পুরুষ খারাপ ছিল, তুমি তো খারাপ ছিলে না, তাহলে তুমি কেন শুলে, তুমি কেন পরপুরুষের সাথে বিয়ে করলে, তুমি কেন পরপুরুষের সাথে দীঘা মন্দারমণি পুরী ঘুরতে গেছিলে তোমার এই ছোট্ট সন্তানটাকে নিয়ে হাত ধরে ধরে নাংদের সাথে সাথে ঘুরে বেড়াতে, ছবি আছে দেখাবো দেখাবো, এখন তোমার মাতালচোদার দোষ হয়ে গেল, তোমার মাতালচোদা তোমার যাকে মাতালচোদা বলেছো সে যতই খারাপ হোক আমি তো তার সাথে খারাপের মধ্যে খারাপ হবো না, তুই তো খারাপের মধ্যে খারাপ হয়েছিলিস, তুই কেন পড়লি তার ফাঁদে, তোকে পটালো তার মেয়ে পটানোর খুব ক্যালি আছে, সে পটালো তোকে আর তুই পটে গেলি, এক বাচ্চার মা বুড়ি বুড়ি চুদি, সে পটালো তোকে আর তুই পটে গেলি, তুই কেন পটলি, তুই কেন পটলি, তুই তো নাও পড়তে পারতিস, তুই তুই তো বোঝাতে পারতিস যে না আমরা বন্ধু হয়ে থাকি,
তুই তো তোর বুড়ো বরের কাছে তাকে ভাই বলে রাখতিস, ভাই বলে বানিয়ে রাখতিস, ভাই বানিয়ে, দিন মে ভাইয়া আর রাত মে সাইয়া, সালি কুত্তি অরাত, তোর সাথে বন্ধুত্ব, ছি থু থু তোর ওপরে থু, তোর সাথে বন্ধুত্ব থু থু থু, গোটা ইউটিউবে তোর সাথে কেউ বন্ধুত্ব করবে না, গোটা ইউটিউবে কেউ না। এই ভিডিওটা তোর ওই কাছের মানুষ, তোর ওই বান্ধবী দেখলে তবে বুঝবে যে সে কার সাথে বন্ধুত্ব করতে গেছিল, সে কতটা স্বার্থপর যে সে তার হয়ে ভিডিও করেনি বলে, আমাকে নিয়ে প্রিয়াংশুকে নিয়ে কিছু বলেনি বলে সে আজ অসুস্থতার জন্য খিল্লি হয়ে তাকে থাকতে হচ্ছে। বুঝতে পেরেছিস? তোর সাথে বন্ধুত্ব, তোর বন্ধুত্বের লাত মারি, তোর বন্ধুত্বের থুতু ফেলি তোর মুখে, তোর নুনুচোদার মুখে, তোর ছেলের মুখে থুতু ফেলি, তোর মতন ক্যারেক্টারের মুখে থুতু ফেলি। পৃথিবীতে যদি একটা মাত্র মানুষ থাকে তুই, তাহলেও তোর মুখে থুতুই ফেলবো। বুঝতে পেরেছিস? অসভ্য নোংরা মহিলা, যে নিজের বরকে মারতে চেয়েছিল, যার ননদ কেস করেছিল তার উপরে, তুই কি ভাবছিস আমাদের কাছে কোনো খবর নেই? তোর কেস, প্রমাণ, প্রমাণ তোকে সব দেবো, দাঁড়া সময় আসুক, সব কিছুর প্রমাণ দেবো, অনেক কিছুর প্রমাণ আছে, সব প্রমাণ দেবো সময় সাপেক্ষে। বুঝতে পেরেছিস? তোকে নিয়ে পয়সা কামাবো, ধর মাগি, তোকে নিয়ে পয়সা কামাবো, আমি আমি পয়সা কামাবো তোকে নিয়ে? তুই আমার অকাতটা এখনো জানিসই না, যা এখন আরোই জানতে পারবি না, তোর কাছের মানুষটাকে তো তুই হারিয়ে ফেললি, না হলে একটু যদি জানতে পারতিস আমার বিষয়। কি আর করবি, তোর মতন মানুষের সাথে কেউ বন্ধুত্ব করবেও না, তোর মতন মানুষের সাথে কেউ বন্ধুত্ব করবে না, না কোনো সম্পর্ক তুই টিকিয়ে রাখতে পারবি, দুদিন পর তোর ছেলেও তোকে লাথি মারবে, তুই দেখতে থাক, তুই দেখতে থাক। আর সত্যি সত্যি একদিন তোকে এই নুনুচোদা লাথ মারবে, সেই সময় না তুই কেঁদে কেটেও কুল পাবি না, তোর পাশে না ছেলে ছেলে থাকবে, না তোর এই নুনুচোদা থাকবে, আশেপাশের মানুষ তো ছেড়েই দে। তোর আছেটা কে বল না, তোর আছেটা কে? তোর বর মারা গেছে, তোর শ্বশুরবাড়ির কেউ আছে তোর পাশে? তোর মা বাপ বোন কেউ আছে তোর পাশে? তোকে কেউ সাপোর্ট করে? তুই দেখ না তোকে কেউ সাপোর্ট করে? তোকে তো ওইভাবেই সাপোর্ট করে সবাই, যাস তো মা বাবা তাড়িয়ে দিতে পারে না, তাড়াতে পারে না, কারণ তারা বাপ মা, সন্তানকে তো তারা তাড়াতে পারে না, তাই জন্য তোকে তারা আবার আসে গিলতে চলে যাস, বোনকে চারটে গালাগালি দিয়ে আবার তাড়ি হাতে খাবার খেতে চলে যাস, আমাকে দেখলে বমি পায়, হাট মাগি, তোকে দেখলে আমার মুত পায়, তোকে দেখলে আমার হাগা পায়। বুঝতে পেরেছিস? খনকি।